आज আপনার কাছে আমাদের দাবি হলো একজন ব্যক্তি ইসলাম অনুযায়ী চলে সব জায়গায় এ মোল্লা এ রাজাকার কামরা কি করতে দেখছেন হেদা নাকি চেয়ারম্যান হেদা নাকি এলাকার প্রতিনিধি কত বড় কলিজা তার চিন্তা করছেন স্টেজে উঠে সে হুজুরের মাইকটাকে সরিয়ে ফেলল এত সাহস সে কোথায় পেল হেদে চেয়ারম্যান দেখে নাকি চেয়ারম্যান হইছে দেখে এত সাহস দেখাইতে হইব হ্যাঁ আজব মানুষ কেমন জানি হয়ে গেছে কোনো কাজে পরোয়া করে না কোথায় কোন জায়গায় কি করতে হবে একজন আলেম তিনি বয়ান করছে দিনের আলোচনা করছে সেখানে এই চেয়ারম্যান এই জালিম হুজুরকে কাউন্টার দিয়েছে কত বড় কলিজা তার বাপতে অনেকটা অবাক লাগে সে তো মুসলমান সে তো অমুসলিম না অমুসলিম যদি এই ধরনের কর্মকাণ্ডের সাথে জড়িত থাকে তাহলে মানানো যায় সে তো একজন মুসলমান মুসলমান মায়ের সন্তান সে যদি এইসব কর্মকাণ্ডের সাথে জড়িত থাকে তাহলে তো আমরা মুসলমান মেনে নিতে পারি না সুপ্রিয় দর্শক যে লাকসামে এই যে ঘটনাটি ঘটাইছে এই চেয়ারম্যান সাহেবের ওখানে তো হাজার হাজার দর্শকও ছিল শ্রোতা ছিল ওরাও তো একটা কিছু করতে পারত ওদের এই নেতার গালে ঠাস ঠাস করে যদি আট দশটা জুতা বাড়ি দেওয়া যেত বা ঝাড়ু পিটা করা যেত আমি মনে করি এই ঝাড়ু পিটা দৃশ্যটা সারা বাংলাদেশের মানুষ দেখতে পেত তাহলে অবশ্যই পরবর্তী নেতা খেতারা এই ধরনের সাহস পেত না আমার প্রশ্ন হচ্ছে এখন আলেমরাদেরকে কেন তাজিম করা হচ্ছে না আলেমদেরকে কেন মূল্যায়ন করা হচ্ছে না আজকে পথে ঘাটে আলেমদেরকে বাধা দেওয়া হচ্ছে আজকে মাহফিলে অসংখ্য আলেমদেরকে বেইজ্জতি করা হচ্ছে এটা তো নতুন কোনো ঘটনা নয় এটা পুরানা ঘটনা গুলো যুদ্ধ ছিল ডিফেন্সিভ আপনি পড়াশোনা করে দেখেন ইসলাম কখনোই কারো উপরে আক্রমণ করে বদরের যুদ্ধ ইসলামের প্রথম যুদ্ধ রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের ময়দানে সাহাবীদেরকে নিয়ে উপস্থিত হওয়ার পর খুব পেরেশানিতে পড়ে গেলেন আজ যদি আমার এই সাহাবীদের অন্তরে ইমানের চেতনা কাজ না করে শাহাদাতের চেতনা কাজ না করে আত্মীয়তার চেতনা কাজ করে তাহলে যুদ্ধে পরাজয় ঘটার সম্ভাবনা আছে না নাই আল্লাহর নবীর এই পেরেশানি অবস্থা লক্ষ্য করলেন একজন সাহাবী তার নাম মিকদাদ বিন আমর রাদিয়াল্লাহু আনহু মুসলিম শরীফের হাদিস ফাকাম আল মিকদাদ তিনি দাঁড়ালেন দাঁড়িয়ে বললেন আল্লাহর নবী আমরা আপনার পেরেশানি বুঝতে পেরেছি আপনার চিন্তার কারণ বুঝতে পেরেছি আপনি চিন্তা করবেন না ইমদি লিমা আরাকাল্লাহ ফানাহনু মাআক আল্লাহ তাআলা যেদিকে আপনাকে আদেশ করেছেন সেদিকে আমাদেরকে নিয়ে চলুন আমরা আপনার সাথে আছি সুবহানাল্লাহ আনহুম লানান কাবীরা আজ আপনার কাছে আমাদের দাবি হলো আমি তাদের মায়ের পছন্দ করে বললাম তাদের মায়ের পেটে কষ্ট পছন্দ আমি বের করবো আমি শুনতে সেটাকে চেয়ারম্যান হয়েছি আমি গুন্ডা আমি বলে দিল সুপ্রিয় দর্শক হেতে নাকি গুন্ডা হেতে গুন্ডা আমি বলবো চেয়ারম্যান সাহেব তুমি কত বড় গুন্ডা হয়েছো তুমি কত বড় গুন্ডা আলেম যখন খেপবে তোমার গুন্ডামি থাকবে না গুন্ডামি পুটকি দেয়া বেরোয় যাইব সাবধান হয়ে যাও চেয়ারম্যান সাহেব আলেমদেরকে তুমি খেপাইও না আলেমদের শক্তি দেখো নাই আলেমদের গুন্ডামি দেখো নাই ওরা নবীর ওয়ারিসদার ওদের উপর আল্লাহ তাআলার রহমত বর্ষিত হয় চব্বিশ ঘন্টা তুমি কি ভেবেছ তুমি কি ভেবেছ যে আলেমদেরকে তাজিম না করলে তুমি শান্তিতে থাকতে পারবা
কখনোই না। আমার এই প্রতিবাদ মিডিয়া থেকে আমি প্রতিবাদ করছি এই চেয়ারম্যান, এই কুলাঙ্গার চেয়ারম্যানকে নিয়ে। অচিরেই অচিরেই তোমার কিছু একটা হবেই, এই আলেম তোমারই কাজে লাগবে, এই আলেম তোমার পরিবারের কাজে আসবে, অন্য কেউ আসবে না। আলেমরা আমাদের শত্রু নয়, আলেমরা আমাদের রহমত, আলেমরা আমাদের বরকত। আজকে সে রহমতকে, সে বরকতকে আমরা দূরে সরিয়ে দেই আমাদের কিছু টাকা পয়সার কারণে, আমাদের কিছু শক্তির কারণে, আমাদের কিছু অহংকার ক্ষমতার কারণে আমরা আলেমদেরকে তাজিম করি না, মূল্যায়ন করি না। আফসোস, হায় আফসোস, আমাদের বাংলাদেশে গজব আসবে না তো কি আসবে? যে রাষ্ট্রের মধ্যে একজন আলেমকে তাজিম করা হয় না, যে রাষ্ট্রের মধ্যে একজনকে, একজন আলেমকে মূল্যায়ন করা হয় না, সেই রাষ্ট্রের মধ্যে কি করে শান্তি আশা করা যায়? সুপ্রিয় দর্শক, অসংখ্য ঘটনা ঘটে যাচ্ছে, কই আমরা তো প্রশাসনভাবে আইনিভাবে আমরা এর কোনো পাল্টা জবাব দেওয়া হয় না তাদেরকে। আপনারা তো জানেন কিছুদিন আগে সাকিবুল হাসানকে নিয়ে একজন ভাই কিছু কথা বলেছিল, নগতি অ্যাকশন, নগতি অ্যাকশন। সেই এলাকার পুলিশ প্রশাসনরা তাকে গ্রেপ্তার করে হাজতে ঢুকিয়েছে। আজকে আলেমরা কি সেলিব্রিটি নয়? আমাদের আলেমরা তো সবচেয়ে বড় সেলিব্রিটি, সবচেয়ে বড় সেলিব্রিটি হচ্ছে আমাদের আলেম। আজকে তাদের কি যখন অপমান করা হয়, কোনো মানুষ তো আগায় না, কোনো পুলিশ প্রশাসন তো আগায় না, সরকারিভাবে কেউ তাদেরকে সহযোগিতা করে না। হায় আফসোস, আমরা কোন দেশে বাস করি? সুপ্রিয় দর্শক, তিনি তো কোনো ভুল ভাল কথা বলেনি, তিনি তো হক কথা বলে থাকেন, তিনি তো ইসলামের কথা বলে থাকেন, তিনি দিনই দাওয়াত দিয়ে থাকেন। সেই দাওয়াতগুলো যদি মানুষের গায়ে লেগে যায়, মানুষের গায়ে যদি কাটা হয়ে যায়, তাহলে তো করা কিছু নাই, কারণ এগুলো তো কোরআনের আয়াত, কোরআনের বাণী। এই চেয়ারম্যান সাহেব, তুমি যতক্ষণ পর্যন্ত ক্ষমা না চাইবা হুজুরের কাছে, ততক্ষণ পর্যন্ত জাতি তোমাকে ক্ষমা করবে না, আলেম সমাজ তোমাকে ক্ষমা করবে না। তুমি কত বড় গুন্ডা হয়েছ আমরা তোমাকে দেখে নেব। তুমি কয় নাম্বার গুন্ডা? আলেমদের চেয়ে বেশি তুমি শক্তিশালী? আলেমদের চেয়ে তুমি শক্তিশালী বেশি? আসো মাঠে, আসো দেখি কে জিতে কে হারে। বেশিক্ষণ লাগবে না, তোমাকে তোলার মতো উড়িয়ে দিব। সুপ্রিয় দর্শক, এই ভিডিওটি যারা দেখছেন সকলেই প্রতিবাদ করেন, প্রতিবাদের জোর তুলেন। এই চেয়ারম্যান সাহেব যতক্ষণ পর্যন্ত আলেমের কাছে গিয়ে ক্ষমা না চাইবে, ততক্ষণ পর্যন্ত প্রতিবাদ করেই যাব। সুপ্রিয় দর্শক, বিদায় নিচ্ছি। বিদায় নেওয়ার আগে আপনাদের হাত জোর করে বলছি, যারা আমার এই চ্যানেলে নতুন দর্শক রয়েছেন, এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকেন। পাশে থাকা একটা বেল বাটন আছে, বেলটি একটু অন করে দেন, তাহলে পরবর্তী যে আমরা ভিডিও আপলোড করব সেই ভিডিওর নোটিফিকেশনগুলো সবার আগে আপনি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। সুপ্রিয় দর্শক, আজকের এই পর্যন্তই, আবারও দেখা হবে, কথা হবে কোনো একটা প্রতিবাদ ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনার সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।